মালয়েশিয়ার কলিং ভিসার অজানা অধ্যায় যা শুনলে গায়ের লোম পর্যন্ত শিউরে ওঠে। মালয়েশিয়াকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার হিসেবে বিবেচনা করা হয়। 1977 সালের পর থেকে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মসংস্থান ভিসায় মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা। তবে বেতন, ডকুমেন্টেশন, ভিসা নবায়ন, রেমিটেন্স প্রেরণ, পারমিট, চাহিদার বিপরীতে অধিক শ্রমিক প্রেরণ ইত্যাদি বিষয় নিয়ে এক পর্যায়ে দুই সরকারের মধ্যে মনস্তাত্ত্বিক বিরোধ দেখা দেয়। 2009 সালের দিকে এসে সমস্যা আরো জটিল হলে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া সরকার কর্মসংস্থানের সুযোগই বন্ধ করে দেয়। তবে 2011 সালে দুই সরকার জি2জি ভিত্তিতে শ্রমিক নিয়োগে নতুন একটি চুক্তি করে, ফলে অভিবাসন খরচ কমবে সরকার এমন কথা বললেও 2016 সাল পর্যন্ত মাত্র 8,500 বাংলাদেশিকে কর্মসংস্থান ভিসায় মালয়েশিয়া প্রেরণ সম্ভব হয়। ব্যবস্থাটি এমন বিপর্যয় ডেকে আনে যে মালয়েশিয়ায় অবৈধভাবে যাওয়ার হার বহুগুণ বেড়ে যায়। সমুদ্র পথে পাচার, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, ট্রেনিং ভিসা নামে অবৈধ অভিবাসনের পথ বেছে নেয় দালাল চক্র। তাদের ফাঁদে পড়ে প্রান্তিক পর্যায়ের বহু প্রবাসী থাইল্যান্ডের গহীন অন্ধকার জঙ্গলে মারাও গেছে। এমনকি থাইল্যান্ড সহ বিভিন্ন এলাকায় গণকবরেরও সন্ধান পাওয়া যায়। ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, প্রশ্নবিদ্ধ হয় জি2জি পদ্ধতিও। আসলে স্বল্প খরচ অভিবাসনের পক্ষে কথা বলা হলেও জি2জি ব্যবস্থাকে বাস্তবায়িত করার পক্ষে অবকাঠামো ছিল না। জি2জির দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে দুই সরকার এরপর জি2জি প্লাস নামে নতুন সমঝোতা চুক্তি করে। কেন্দ্রীয় ডাটাবেস সামনে রেখে মালয়েশিয়া সরকার সিস্টেমকে ডিজিটালাইজ করে এবং বেস্টিনেটকে সেই প্রক্রিয়াকরণের দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও তারা বাংলাদেশ অংশ থেকে 10টি রিক্রুটিং প্রতিষ্ঠান নির্বাচন করে। নতুন এই চুক্তির সুবাদে দুই বছরেই উল্লেখযোগ্য সংখ্যক 2,78,000 বাংলাদেশি যথাযথ কর্মসংস্থান ভিসা নিয়ে মালয়েশিয়া যেতে সক্ষম হয়। মালয়েশিয়া সরকার ঢাকায় এনইএফসি তথা মালয়েশিয়ান এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার অফিসও স্থাপন করে ঢাকাস্থ সংস্থা। কর্মচারী ও মালয়েশিয়ান হাইকমিশন এবং মালয়েশিয়ার সরকারি বিভাগ ও নিয়োগকারীদের সাথে সমন্বয় করার লক্ষ্যে জি2জি প্লাস ব্যবস্থাটি নিয়ে দুই দেশে অভিযোগ উঠেছিল কম। এছাড়া সুফল হিসেবে মালয়েশিয়ার দিকে অবৈধ মানব পাচার বন্ধ হয়ে যায়। মালয়েশিয়া প্রথমবারের মতো বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে উৎস দেশ হিসেবে ঘোষণা করে। যেহেতু সম্পূর্ণ সিস্টেমটি ডিজিটালাইজ করা হয়েছিল, ফলে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ছিল এবং প্রতারণামূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হয়নি। কিন্তু দেশের বেশ কয়েকটি সংস্থা শুরু থেকেই এই ভালো উদ্যোগটিকে ভালোভাবে নেয়নি। তারা এর বিরুদ্ধে নামে এবং প্রক্রিয়াটিকে ঝুঁকিপূর্ণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালায়। এমনকি তারা গণমাধ্যম, সরকার সহ নানা মহলের বিরুদ্ধে প্রচারণা চালায়। এক পর্যায়ে মালয়েশিয়া সরকার 2018 সালে বাজারটি বন্ধ করে দেয় এবং তদন্ত শুরু করে। তদন্তের পর মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম কুলাসেগারান তাদের পার্লামেন্টে জানান যে বাংলাদেশের বিআরএ তথা বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিস ও মালয়েশিয়ার প্রতিষ্ঠান বেস্টিনেটের বিরুদ্ধে আনা অভিযোগ একেবারেই ভিত্তিহীন। পাশাপাশি দুই সরকার নতুন কর্মসূচি খুঁজে বের করারও চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় 19 ডিসেম্বর 2021 নতুন আর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এখন পর্যন্ত মালয়েশিয়া সরকার নেপাল, ইন্দোনেশিয়ার মতো প্রতিবেশী দেশগুলোতে সীমিত পরিসরে কর্মসংস্থানের সুযোগ উন্মুক্ত করেছে স্বল্প সংখ্যক এজেন্সি ও সহযোগী সংস্থার দ্বারা। এর মধ্যে 28 জানুয়ারি থেকে শুরু হওয়া কৃষি খাতে এবং 15 ফেব্রুয়ারি 2022 থেকে অন্যান্য সকল সেক্টরের চাহিদাপত্র অনুমোদনের জন্য কেন্দ্রীয় সার্ভার খুলেছে। নতুন এই এমওইউর আওতায় মালয়েশিয়া সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠিত অনলাইন সিস্টেমের সাথে সমন্বয় করে ডিজিটালাইজড ব্যবস্থায় কর্মসংস্থান হবে। বায়োমেট্রিক চিকিৎসা ব্যবস্থা, পাসপোর্ট, ওয়ার্ক পারমিট, ভিসা, সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রভৃতি কেন্দ্রীয়ভাবে সমন্বয় করা হবে। ঢাকায় এমইএফসির শাখা অফিস থাকবে এবং এফডাব্লিউর কার্যাবলী সম্পাদন করবে এবং সমগ্র সিস্টেম মালয়েশিয়া প্রতিষ্ঠান বেস্টিনের দ্বারা পরিচালিত হবে। এছাড়া সীমিত সংখ্যক 25টি সংস্থা থাকবে, তাদের সহায়তা দেবে আরও 250 সংস্থা। এছাড়া মালয়েশিয়া সরকার কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সংযুক্ত করে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করবে। এজন্য 34টি মেডিকেল সেন্টারও নির্বাচন করা হয়েছে। গত 19 ডিসেম্বর স্বাক্ষরিত নতুন এমইউ অনুসারে মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের গ্রহণ করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 25টি রিক্রুটিং এজেন্সি এবং 250টি সাব এজেন্টের মাধ্যমে একটি সিন্ডিকেট দাঁড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার এই ব্যবস্থায় যেতে চাচ্ছে না। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার কতদিন এরকম অনড অবস্থানে থাকতে পারে সেটি এখন দেখবার বিষয় এবং মালয়েশিয়া সরকার এই ব্যাপারটিকে কিভাবে গ্রহণ করে সেটি নিয়েও রয়েছে বড় প্রশ্ন। তবে এক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকরা খুব সম্প্রতি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারছেন এমনটা নিয়েও রয়ে গেছে একটি বড় প্রশ্ন। এক্ষেত্রে দুই সরকারকে আন্তরিকভাবে একটি সমঝোতায় আসতে হবে বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।